হ্যালো, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে। আমি তো প্রিভিয়াস ভিডিওতে আমি লিখেছিলাম যে কিভাবে হচ্ছে আমরা প্যাটার্ন প্রথমে 5টা স্টার, তারপর 4টা, তারপর 3টা, তারপর 2টা, তারপর 1টা, আর তারপর হচ্ছে প্রথমে 5 5 5, 4 4 4, 3 3 3, 2 2 2, 1 1, তারপর 1 2 3 4, এই এরকমভাবে প্যাটার্নটা তৈরি করে দেখিয়েছিলাম। কিন্তু এই পর্বে আমি দেখাবো যে কিভাবে পিরামিড আকৃতির প্যাটার্ন তৈরি করতে হয়। তার মানে প্রথমে 1টা, তারপর 3টা, তারপর 5টা, তারপর 7টা, অর্থাৎ বেজোড় সংখ্যার যে পিরামিড আকৃতি, সেই পিরামিড আকৃতি মানে পরপর পরপর করে আমি সাজিয়ে দেখাবো। তো উপরে যেগুলো আছে এগুলো আমি কমেন্ট আউট করে দিই। এই যে পিরামিড আকৃতির যেটা আছে এটা আমি দেখাবো আপনাদের। তো প্রিভিয়াস কোডগুলো আমি কমেন্ট আউট করে দিয়েছি। এ পর্বে আমি আবারও পিএইচপি কোডটা লিখি। পিএইচপি কোড লেখার পর এরপর আমি একটা ফর লুপ চালাই। ফর লুপ $i ইজ ইকুয়াল টু কি থাকবে, i ইজ ইকুয়াল টু 1 থেকে শুরু হবে আমার। i লেস দ্যান ইকুয়াল যদি 4 হয়, যদি 4 এর থেকে ছোট অথবা সমান হয়, এবং $i কি করবে 1 করে ইনক্রিমেন্ট করবে, 1 করে ইনক্রিমেন্ট করবে। তো আমি ইকো করে একটু দেখে আসি যে এটা প্রপারলি কাজ করে কিনা। তো চারটা ইকো, এখানে আমি একটা বিআর ট্যাগ লাগিয়ে দিব, বিআর ট্যাগ লাগিয়ে দিই, এবং আমার হচ্ছে প্যাটার্ন ডট পিএইচপি বেশ প্রপারলি হবে কিন্তু কাজ করছে। তো এখন আমরা আমাদের প্যাটার্নে চলে যাই। প্যাটার্নে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 1টা 2টা 3টা, অর্থাৎ 3টা স্পেসের পর, 3টা গ্যাপের পর তারপরে 1টা স্টার হয়েছে উপরে, অর্থাৎ 3টা। আমি এখানে একটু লিখতে পারি যে এখানে কত আসতেছে, তাহলে 3। এখানে কয়টা স্পেস আছে, এখানে স্পেস আছে হচ্ছে আমার 2টা, তার মানে এখানে স্পেস, এখানে স্পেস, এখানে 1টা 2টা, টোটাল আমার পাচ্ছে কয়টা, 2টা। এখানে 2টা স্পেস আমার পাচ্ছে, এখানে কয়টা স্পেস পাচ্ছে, এখানে 1টাই আমার স্পেস পাচ্ছে, তো 1টা। আর এখানে কোনো স্পেস পাচ্ছে না, এর জন্য আমি এখানে 0 দিই। এখন আমার যে কাজটি হবে, আমার বেজের সংখ্যা কিভাবে আমি বের করতে পারি সেটা আগে আমার ক্যালকুলেশন করতে হবে। অর্থাৎ আমি যদি সাপোজ 2 সঙ্গে যা গুণ করি, নিশ্চয়ই বেজের যে সংখ্যা হবে 2 সঙ্গে 4 গুণ করি, আমার হচ্ছে কত, আমার হচ্ছে 8। আর তার সাথে যদি 1 বিয়োগ করি, 1 বিয়োগ করলে হচ্ছে কত, 7। তো আমি বেজের সংখ্যা সহজেই পেয়ে যাব। যদি 2 সঙ্গে যদি আমি 10 যোগ করি, তাহলে আমার 10 10 দুগুণে 20, তার থেকে 1 বিয়োগ করলে 19। তো সিম্পলি ভাবে আমরা বুঝতে পারছি যে কিভাবে বেজ সংখ্যাগুলো আমরা বের করতে পারি। তো আমি আমার কোডে চলে যাই। কোডে যাওয়ার পর এর ভিতর আমি আরেকটা ফর লুপ চালাবো, $j। এবার নিব আমি j ইজ ইকুয়াল টু 1, এবং j লেস দ্যান ইকুয়াল, এই যে সূত্রটা আমি লিখেছিলাম, এই যে সূত্রটা লিখেছে, সূত্র না অবশ্য, বেজোর সংখ্যা বের করার একটা ম্যাথমেটিক্স আর কি। এখন যে কে আমি ইনক্রিমেন্ট করে দেব, এক এক করে সে ইনক্রিমেন্ট হবে। আচ্ছা, এইটা আমার এখানে না, এইটা হবে হচ্ছে আমার এখানে। তো আমি এই যে স্ট্র্যাটেজিটা আছে এইটাকে আমি Ctrl+X করি, Ctrl+X করে এর ভিতরে পেস্ট করে দিই। এখন যদি আপনারা দেখেন, তাহলে কিন্তু আমার কয়টা আসছে, 7টা চলে আসছে কিন্তু স্টার। অর্থাৎ এখানে দেখেন যে আমি 4 দিয়ে যেহেতু গুণ করেছি, 4 দিয়ে গুণ করেছি কাকে, 2 কে, তাহলে 4 গুণে 8, মাইনাস করছে কাকে, 1। হ্যাঁ, তাহলে কত হচ্ছে, 7। তো আমার 4 বার আমার এটা প্রিন্ট করে দেখাবে, এখানে আমার 4 বার প্রিন্ট করে দেখাচ্ছে কয়টা করে, 7টা করে। তো ফর লুপ চালানো হয়ে গেল। এখন আমার স্পেসটাকে যেখানে স্টার আছে, এই যে যেখানে স্টার আছে, এখান থেকে 3টা স্টার আমার
সামনে পিছন থেকে রিমুভ করতে হবে, তারপর দুইটা স্টার রিমুভ করতে হবে, তারপর একটা স্টার রিমুভ করতে হবে, এরকম ভাবে রিমুভ করলে আমার পিরামিড আকার ধারণ করবে। তো এর জন্য আমার একটা কন্ডিশন ব্যবহার করা লাগবে, সেই কন্ডিশনটা আমি আগে লিখে নিই, তারপর আমি আপনাদের প্রপারলি ভাবে বোঝাচ্ছি। তো এখন একটা ইফ কন্ডিশন আমি ইউজ করি, ইফ কন্ডিশনের ভিতর ডলার জে ইজ ইকুয়াল টু ওয়ান নেই, না সরি, জে লেস দ্যান গ্রেটার দ্যান ইকুয়াল, আচ্ছা এখন আমি একটা কাজ করতে পারি, এখন এই ইফ কন্ডিশন দেওয়ার আগে আমি এখানে একটা ভেরিয়েবল নিয়ে নিব, ডলার সাইন এর নামে একটা ভেরিয়েবল দিব, নাম্বার নামে একটা ভেরিয়েবল দিব, সাপোজ আমি এখানে 4 নিয়ে নিই, তাহলে আমার আর এখানে এই জায়গা আমার কিন্তু আর 4 লেখা লাগছে না, ডলার এন লিখবো আমি, আবার এই যে জায়গায় 4 আছে এই জায়গায় আমি ডলার এন লিখে দিব। এখন যদি আমি এটাকে রিফ্রেশ দেই, এটাকে যদি রিফ্রেশ দিই সেম কাজ করবে আমার, তো আমি ইফ কন্ডিশনটা আবার চালাই, একটু প্রবলেম হয়েছিল অবশ্য, ডলার জে গ্রেটার দেন ইকুয়াল যদি এন হয় এন মাইনাস ডলার আই মাইনাস 1 অ্যান্ড ডলার জে গ্রেটার দেন ইকুয়াল সরি লেস দেন ইকুয়াল ডলার এন প্লাস ডলার আই মাইনাস 1। এটাকে আমি ইকোটাকে দিয়ে দিব হচ্ছে ওর ভিতর, এবং এর নিচেই যদি ওই কন্ডিশনটা কাজ না করে তাহলে আমার ইকো করবে HTML এর একটা ট্যাগ আছে NVSP, এটা হচ্ছে স্পেস কাউন্ট করে। তো দেখেন যে আমার স্পেস গুলা কিন্তু রিমুভ হয়ে গিয়েছে, তো আমার কোডটা কিন্তু প্রপারলি ভাবে ভালো স্পেস মানে স্পেসটা প্রপারলি ভাবে পাচ্ছে না, আমি আর একটা স্পেস স্পেস যে কোডটা আছে সেই কোডটা দিয়ে NVSP এটা দিলে হ্যাঁ এখন কিন্তু প্রপারলি ভাবে পাচ্ছে। তো এখানে যে লজিকটা আমি খাটিয়েছি সেটা হচ্ছে লজিকটা হচ্ছে এই যে আমি যদি ডলার জের মান যদি 1 রাখি, লেস দেন ইকুয়াল হচ্ছে আমার এন এর মান কত আছে, এন এর মান 4 আছে আমার, 4 মাইনাস ডলার আই এর মান কত আছে আমার, আর আই এর মান হচ্ছে 1 মাইনাস 1, তার মানে প্লাস মাইনাস আছে এটা কেটে যাবে, তো এই কন্ডিশনটা কিন্তু কাজ হচ্ছে না, তার মানে আমার স্টার কাউন্ট হবে, অর্থাৎ স্পেসটা কাউন্ট হবে, আমার স্টার কিন্তু নিচ্ছে না প্রপারলি ভাবে। এখানে কন্ডিশনটা সত্য না, তার মানে আমার NVSP NVSP এই দুইটা পাবে স্পেস। তো এখানে এখন যদি জে এর মান যদি 2 হয় তাহলে এ জায়গা 2 মাইনাস 1 তার মানে 3, এই কন্ডিশনটাও কিন্তু সত্য না, কারণ তিনের থেকে 2 বড় না, আবার সমানও না, আবার এই জায়গা যদি আমি 3 দিই, 3 দিলে এখানেও 3 হবে 3, তার মানে এই জায়গার কন্ডিশনটাও কিন্তু সত্য হচ্ছে না। তো যদি সত্য না হয় তাহলে আমার এই কন্ডিশনটা এই ইকোটা দেখাবে, হ্যাঁ স্পেসটা দেখাবে, আর যদি কন্ডিশনটা সত্য হয়ে যায় তাহলে আমার স্টারটা দেখাবে। তো এই লজিকটাই আমি এখানে দিয়েছি, এই লজিকের মাধ্যমেই আসলে এই পিরামিড আকৃতির যে স্টারের কোডটা ইটা আছে এইটা আমি তৈরি করতে পেরেছি প্রপারলি ভাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।